পদ্মা সেতু এখন গল্প নয় সত্যি স্প্যান স্ল্যাব পিলার পাইলিং কিংবা অর্থায়ন সবই এখন ইতিহাস 1998 সালে যমুনার উপর নির্মিত সেতুর উদ্বোধন করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন পদ্মায় হবে একটি সেতু মাঝে অর্থায়ন নিয়ে ঘরে বাইরে রাজনীতি সব ছাপিয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এখন উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু বিস্তারিত শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু বাঙালির অহংবোধের প্রতীক এখন উদ্বোধনের অপেক্ষায় পেছনের গল্পটা অনেক চড়াই উৎরাইয়ের এ নিয়ে কম খোলা হয়নি পদ্মার জল সব বাধা পেরিয়ে 2021 সালের 23 আগস্ট পদ্মা সেতুর সড়কের উপর বসে শেষ স্ল্যাব তবে স্বপ্নের শুরুটা 1998 সালেই যমুনা সেতু উদ্বোধনের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন পদ্মায় হবে একটি সেতু 2001 সালের 4 জুলাই মাওয়া প্রান্তে স্থাপিত হয় ভিত্তিপ্রস্তরও 2007 সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকার 10,161 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্পের অনুমোদন দেয় আর 2009 সালে শেখ হাসিনা পুনরায় সরকার গঠন করার 6 মাসের মাথায় পদ্মা সেতুর নকশা মন্ত্রিসভা অনুমোদন দেন বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যখন না করলো তখন প্রধানমন্ত্রী জাপানে গেছেন এবং জাপানের প্রধানমন্ত্রীকে উনি দুই একটা প্রকল্প সম্পর্কে অনুরোধ করেন পদ্মা সেতু তার ভিতর একটা ছিল প্রকল্প বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি অর্থ সহায়তা দেয় বিশ্বব্যাংক জাইকা এবং তারপরে দেয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কিছুটা পদ্মা সেতুটি হওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের ঋণে কিন্তু 2012 সালের জুনে দুর্নীতি চেষ্টার অভিযোগ এনে বিশ্বব্যাংক ঋণ দেয়নি অনিশ্চয়তা দেখা দিলে 2013 সালে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালের 12 ডিসেম্বর পদ্মা সেতুর নির্মাণ উদ্বোধন করেন তিনি আমরা যে পারি সেটা আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না এবং আমরা আমাদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলব খরস্রোতা পদ্মায় প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ সেতুতে যুক্ত এখন রেলপথ নির্মাণ ব্যয় শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় 30,793 কোটি 39 লাখ টাকায় শোনা যায় ইয়াসমিন নিউজ 24 ঢাকা